ওকে, এবার আমরা চলে আসছি এসপিডিএফ এর কনসেপ্টটাতে। এই জায়গাটা ভালো করে ক্লিয়ার করো। NA11, তাহলে আমরা বোর বাড়ি স্কিম অনুযায়ী কি পেলাম? KLF, এ অনুযায়ী ফার্স্ট পেলাম 2, তারপরে 8, তারপর এদেরকে আমরা বলছি সেল। এরপরে দেখবো যে প্রতিটা সেলে আবার কিছু সাবসেল আছে কি। স্যার কে সেলে আমি কি বললাম, কে সেলে একটাই সেল থাকে, তার নাম সব সেল, নাম কি এসপি। এম সেলে এসপিডি, এইভাবে চলছে। আগে আমি কি বললাম, এস সেলে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকে এন্ড পি সেলে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকে, ম্যাক্সিমাম 10টা এন্ড এফ সেলে ম্যাক্সিমাম 14টা। এল সাব সেলে সরি এস সাব সেলে 2টো, পি সাব সেলে 6টা, ডি সাব সেলে 10টা, এফ সাব সেলে 14টা। ঠিক আছে, এবারে এই 2টো ইলেকট্রন এই 8টা ইলেকট্রন কিভাবে থাকছে আমি বলে দিচ্ছি। ধরে নাও এটা একটা আমি ড্র করলাম, এখানে ইলেকট্রন থাকছে 2টো এস, এই জায়গাটাতে এখানে 2টো থাকবে, এর মধ্যে থাকবে 6, 2 6 8 হলো। এই জায়গাটা দেখো অনলি একটা পড়ে আছে, সেই জন্য এখানে একটা থাকবে। যদি এখানে ধরে নয় যদি এখানে 8টা থাকতো, তখন এখানে 2টো হতো, এখানে 6টা হতো, তখন পি সাবসেলটা আসতো যদি এখানে 8টা থাকতো। যদি আরো বেশি হতো, 8-এর বেশি থাকতো, তখন কিন্তু এই এম সেলটা ক্রস করে পরের আরেকটা সেল চলে আসতো। এটা গেল কে সেল এবং তার সাব সেলে কিভাবে থাকছে। এল সেলের আন্ডার 8, এই 8টা বা দুভাগে ভাগ হয়ে গেল, যার মধ্যে আমি একটু আগে বললাম এস সাব সেলে 2টোর বেশি থাকবে না, পি সাব সেলে 6টা বেশি থাকবে না, তাহলে 6 2 8 হয়ে গেল। পরের সাব সেলটাতে পরের সেলের সাব সেলে প্রথমে থাকছে 2টো, তারপর থাকছে 6, যদি এর থেকে আরো বেশি থাকতো তখন ডি সাব সেলে যেত। ঠিক আছে, সেল সাব সেলের কনফিগারেশনটা এইভাবে হয়। আমরা আসছি আরো ডিটেলসে নিচে জানবো। দেখো এই জায়গায় একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমি ইলেকট্রনিক কনফিগারেশনের এসপিডিএফ করছি, ঠিক আছে, একটা ফর্ম করা হয়, সেই সিম্বলটা হচ্ছে NL পাওয়ার X, যেখানে এই এনটা হচ্ছে সেল নাম্বার আর এলটা হচ্ছে আর এক্সটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন। চলে আসি সোডিয়াম 11 2 8 1, তাহলে এটা কি ফার্স্ট সেল বা ফার্স্ট অরবিট, এটা থার্ড অরবিট। তাহলে এন এর ভ্যালু 1, এটা আছে এনের ভ্যালু 1, ভ্যালু 2, এনের ভ্যালু 3, এই সিম্বলটা আমাকে ফলো করতে হবে। কি আছে এখানে সাবসেল, কি কি আছে, এস এ সাবসেল, এসপি এখানে সাবসেল, এসপি টি। এবারে দেখো এটাকে আমরা কিভাবে লিখব ইলেকট্রনটাকে, তার লেখার ফর্মুলা এইটা। এনের ভ্যালু 1, লিখব 1, সাবসেল কি বলেছি, এস হচ্ছে সাবসেল, এই এল এর ভ্যালু কি আছে সেল, লিখব এস। এই এস সাবসেলে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, ম্যাক্সিমাম 2টো,
আমার এখানে আছে তাহলে দুই লিখলাম, তাহলে কি লিখলাম ওয়ান স্কোয়ার। আমি আরেকবার বলছি, পরের ক্ষেত্রে এন এর ভ্যালু কত? দুই, তাহলে লিখে দেবো দুই। কি সাবসেল আসবে? এস আসবে। এস এর ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু কত? দুই, তাহলে এখানে লাগবো দুই। দেখো এই ফর্মুলা ফলো হচ্ছে, এন এর ভ্যালু আগে লিখলাম দুই, এল হচ্ছে কোন সাবসেল, এস সাবসেল লিখে দিলাম এস, কত কতগুলো ইলেকট্রন লিখে দিলাম দুই, কারণ এস এর সাবসেলে ম্যাক্সিমাম দুটো থাকে। তারপর কি আছে, পি কোন সাবসেলের আন্ডার, সেলের আন্ডারে, দুই নম্বর সেলের আন্ডারে আসবে পি। পিতে ম্যাক্সিমাম কতগুলো থাকে একটু আগে বললাম ছটা, তাই আমি ছয় লিখে দিলাম। দেখো এখানে দুই হয়ে গেল, এখানে দুই ছয় হয়ে গেল, দুই ছয় দু আট, তাহলে আমার এটা কমপ্লিট হয়ে গেল। পরে কি আছে, থার্ড সেল এন এর ভ্যালু থ্রি, থ্রি লিখবো। কি আসবে আগে, কোন সাবসেলটা ফিল হবে? সাবসেল, তাই এস লিখবো। কতগুলো ইলেকট্রন আছে ম্যাক্সিমাম সাবসেলে? দুটো ইলেকট্রন থাকে, আমি এখানে যেহেতু আমাদের এখানে এক আছে ম্যাক্সিমাম এক। তার মানে এটা করলে জানা যাচ্ছে এন এর ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে ওয়ান স্কোয়ার, টু স্কোয়ার, টু পি সিক্স, থ্রি এস ওয়ান, ওয়ান স্কোয়ার, টু স্কোয়ার, টু পি সিক্স, থ্রি এস ওয়ান, সেম যদি করি। আরেকবার বলার চেষ্টা করছি, এই জায়গাটাতে ম্যাগনেসিয়াম 12 হলে কি থাকবে? দুই আট দুই, ফার্স্ট অরবিট, তাহলে এক লিখবো। ফার্স্ট অরবিটের সাবসেলে কি থাকে? এস সাবসেল থাকে, এস লিখলাম। এস এর ম্যাক্সিমাম কত? দুই, দুই লিখে দিলাম, দুই আমার ফিলাপ হয়ে গেল। পরের অরবিট যাকে এনে ভ্যালু কত? দুই, দুই লিখলাম। তারপরে কি সাবসেল এস আসবে? এস লিখলাম। ম্যাক্সিমাম ভ্যালু কত? দুই, দুই লিখলাম। তারপর সাবসেল কি আসছে? পি, ম্যাক্সিমাম ভ্যালু কত? ছয়, ছয় লিখলাম। তারপরে অরবিট কত হচ্ছে? থ্রি, থ্রি লিখলাম। সাবসেল কত? দুই। তাহলে ম্যাগনেসিয়াম হলে কি হবে? ওয়ান স্কোয়ার, টু স্কোয়ার, টু পি সিক্স, থ্রি স্কোয়ার। এই জায়গাটা আমি যতক্ষণ না এই জায়গাটা তোমরা বুঝছো আমি কিন্তু স্লাইড এগোবো না, প্রত্যেকে এই জায়গাটা ক্লিয়ার হতে হবে। বলো, আমি আরেকবার বলবো, অনেকবার বলবো, এই জায়গাটা ক্লিয়ার না হলে এগোতে পারবো না। স্যার মালদা থেকে বলছি। হ্যাঁ বলো স্যার, আরেকবার রিপিট করুন। আচ্ছা কোন জায়গাটাতে বলো তো? ওই স্যার ভ্যালু গুলো ফার্স্ট এস স্কয়ার। আমি আরেকবার বলি স্যার, হ্যালো। হ্যাঁ বলো, প্রত্যেকের কথাটা শুনে নি, তার মানে বুঝতে বোঝাতে। স্যার কল্যাণী থেকে বলছি। হ্যাঁ বলো। আমাদের স্যার একটা করতে দিন বড় দেখে। ইয়েস গুড, আমি আরেকবার বলে দিই, যেহেতু মালদা বললো তারপর আমি করতে দেবো। পড়তে হবে থেকে বলো, এই জায়গাটা বুঝতে পারলে তুমি অ্যাটম স্ট্রাকচার বা পড়া না পড়াই দুটোই সময় ওই কোশ্চেন গুলো দেখবে করতে পারবেন। তো হবে স্যার, সাউন্ড একটু ডিস্টার্ব আসছে। হ্যাঁ বল, দেখবে এটা যখন তুমি বুঝে যাবে না তখন মনে হবে কোশ্চেন তোমার অনেক বেড়ে গেছে, নাম্বার বেড়ে গেছে। এটা যদিও আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিলেবাস নয়, এটা ইনিশিয়েটিভ অনেক। হ্যাঁ বলো স্যার, এখানে ম্যাগনেসিয়াম আছে না স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, তো এটা দিয়েছিল 2 8 হ্যাঁ স্যার। হ্যাঁ 282, তো এখানে যদি 15 বা 14 হয়, হ্যাঁ ওটা আমরা করতে দিচ্ছি, করতে দিচ্ছি, ঠিক আছে। আমি আর আমি ধরে নিচ্ছি ক্লোরিনটাই করে দিই, ঠিক আছে। ক্লোরিন আমি আরেকবার করে দিচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করো। ক্লোরিন স্টেপ বাই স্টেপ, ক্লোরিন 17, তাহলে কি হবে? 287, ওকে ফার্স্ট চলে গেছে 287। এখানে এন এর ভ্যালু 1, এন এর ভ্যালু 2, এন এর ভ্যালু 3, অর্থাৎ কি ফর্মুলা? এন এল এক্স হলো। এবারে 2 মানে এন এর ভ্যালু 1, 1 লিখলাম। এবারে আমি জানি এখানে এস থাকে, এখানে এস পি থাকে, এখানে এস পি ডি এফ থাকে, অর্থাৎ এই যে আমরা করছি ইলেকট্রনিক, এই ফার্স্ট সেলে দু নম্বর দুটো ইলেকট্রন কিভাবে আছে, আটটা সেল আটটা ইলেকট্রন কিভাবে সাব সেলে আছে। হ্যাঁ এটাকে তো ইলেকট্রন না ভেবে, লোক ভেবে নাও, মানুষ ভেবে নাও বা স্টুডেন্ট ভেবে নাও, যে দুটো কিভাবে আছে,
আটটা স্টুডেন্ট কিভাবে আছে, ধরো আটটা স্টুডেন্ট, তার একটা রুমে এস নামক রুমে দুজন আছে, পি নামক রুমে ছজন থাকবে, অ্যালট করা আছে এস নামক রুমগুলোতে দুটো বেশি থাকবে না, পি নামক রুমগুলোতে বেশি থাকবে না, ডি নামক রুমগুলোতে দশ বেশি থাকবে না, এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা হচ্ছে কত, ওয়ান কি আছে, আমার একটাই সেল আছে ফার্স্ট অরবিটে, আমার একটাই সেল, একটাই সাব সেল, সেটা হচ্ছে এস, লিখে দিলাম দুই, ওয়ান স্কোয়ার। পরেরটাতে এন এর ভ্যালু টু, আমার এই ফর্মুলা ইউজ করবো, এন এর ভ্যালু টু, টু এস এসে গেল, এসে কটা থাকতে পারে ম্যাক্সিমাম, দুটো, দুই লিখলাম। তারপরে পি, পি আসছে কটা, ছটা, ছটা লিখে দিলাম। তারপরে আবার এসপিডিএফ, এন এর ভ্যালু কত, থ্রি, থ্রি লিখলাম। এস এর ভ্যালু কত হবে, দুটো, দুটো বেশি হবে না। তারপর পি আসছে কত হচ্ছে, সাত আছে না, তাহলে পি এর ভ্যালু কত হবে, পাঁচ, পি এর ভ্যালু হচ্ছে পাঁচ, ম্যাক্সিমাম ছয় আছে তোমার, পাঁচ, তাহলে পি এর ভ্যালু পাঁচ লিখে দিলাম। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সারটা কি হবে ক্লোরিনের ক্ষেত্রে, এইটা ওয়ান স্কোয়ার, টু স্কোয়ার, টু পি সিক্স, থ্রি স্কোয়ার, থ্রি পি ফাইভ, যে ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন। পরীক্ষাতে কেমন কোশ্চেন থাকবে, বলে দেবে যে ক্লোরিন বা ম্যাগনেসিয়ামের মধ্যে কতগুলো পি আছে বা কতগুলো এস আছে, ইলেকট্রনিক কনফিগারেশনে কতগুলো এস সাবসেল বা এস অরবিটাল আছে, কতগুলো পি অরবিটাল আছে, ঠিক আছে। হ্যালো, হ্যালো, হ্যালো স্যার, কল্যাণী থেকে বলছি স্যার, এই জায়গাটা একটু রিপিট করে দিন না, যে ওয়ান এস 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 টু, ওয়ান এস টু, টু পি সিক্স, এটা একটু রিপিট করে দিন না স্যার, এটা বুঝতে পারছি না আমি। কল্যাণী থেকে তো? হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। দেখো ওয়ান স্কোয়ার হচ্ছে কি করে, ওয়ান কেন, ওয়ান হচ্ছে অরবিট নাম্বার বা সেল নাম্বার, সেই জন্য ওয়ান লিখলাম। এস কেন, ওই অরবিটে যে সাবসেল থাকে সেটা হচ্ছে এস, এস লিখলাম। এবারে আমি বললাম যে অরবিটে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন, দুই, তাই জন্য এই ফরম্যাট অনুযায়ী এটাকে নোটেশন বলা হয়, কনফিগারেশন নোটেশন, এই নোটেশনকে ফলো হবে, তাহলে এস এর উপরে, কারণ কি দুটো ইলেকট্রন আছে। তারপরে এন ইকুয়াল টু টু, এন ইকুয়াল টু টু হলে এখানে থাকছে তুই, এস, এস সাবসেলে ম্যাক্সিমাম কটা থাকে, দুটো, তাই দুটো লিখে দিলাম। পরে পি সাবসেলে কটা থাকতে পারে, ছটা, তাই ছয় লিখে দিলাম, ছয় প্লাস দুই আট, আমার এটা ফিল আপ হয়ে গেল, কারণ এই সেলের মাত্র দুটোই আছে এসপি। পরে সব সেলে আছে সাতটা, এই সাতটার মধ্যে এই সাতটা ইলেকট্রন টোটাল তিনটে সাব সেলে ডিভাইড হবে এসপি ডিএফ, তার মধ্যে ফার্স্ট সাব সেল যতটা নেওয়া সে ততটা নিয়ে নেবে, তার দুটো, সে দুটো নিয়ে নেবে, যেহেতু তিন নম্বর সেল সেহেতু তিন লিখলাম, সাব সেল এস, এস এর মধ্যে উপরে দুটো থাকে, তাই দুটো লিখে দিলাম। তারপরে পি সাবসেল আসছে, পি সাবসেল যতগুলো বাকি পড়ে থাকছে ওর মধ্যে ওটা চলে যাবে, তাহলে থ্রি পি, ওয়ান স্কোয়ার, টু স্কোয়ার, টু পি সিক্স, থ্রি স্কোয়ার, থ্রি পি। এবারে একটু ক্লাসটা শুনতে থাকো, আমরা এই নিয়ে আরো অনেকক্ষণ আলোচনা করবো, এক তোমাদের করতে দিচ্ছি, সিক্সটিনটা করো। हेलो सर, हां आसनसोल से बोल रही सर, कैल्शियम होगा तो कैसे होगा? हां करो, कैल्शियम पे करो, ये करबे आसनसोल जी सर, कोल्लानी পারবে, কল্লানী कैल्शियम সবাই করো, সবাই করো স্যার, ওয়ান এস টু ফার্স্ট সেল মেও স্যার, মালদা, স্যার মালদা থেকে বলছি, টু এস স্যার, অ্যানসারটা বলবো, অ্যানসারটা বলো, হ্যাঁ ক্যালসিয়ামের, ওয়ান এস, ওয়ান এস স্কোয়ার, টু এস স্কোয়ার, টু পি সিক্স, থ্রি এস স্কোয়ার, থ্রি পি সিক্স, ফোর এস, ফোর এস স্কোয়ার, ফোর এস স্কোয়ার, ইয়েস, ভেরি গুড, ঠিক করেছো, এটা সবার এসছে,
এবার দেখো এখানে কোশ্চেন কি আসবে, কোশ্চেন আসবে কতগুলো পি অরবিটালস আছে, বলে দেবে ক্যালসিয়ামের ইলেকট্রনিক কি আছে। দেখতে পাচ্ছ পি আছে 612টা আছে, এস কটা আছে 2, 4, 2, 6, 2, 8টা আছে কোশ্চেন এটা। তোমরা বলে দেবে এর চারটা কনফিগারেশন দিয়ে দিবে, তোমাকে রাইট ক্লিক করতে হবে কোন কোনটা ঠিক সেটা তোমাকে বলতে হবে, ঠিক আছে। এইভাবে কনফিগারেশন বলে দেবে যে কোনটা ক্যালসিয়াম। আচ্ছা এটা সবার হয়েছে তো? মালদা মালদার অসুবিধা নেই তো স্যার? অ্যানসারটা মালদা থেকে দিয়েছে। ও অ্যানসার মালদা থেকে দিয়েছে না, গুড। বাকি জন বলো, শিলিগুড়ি, আসানসোল, উত্তর ভবন। হ্যালো স্যার, কল্যাণী থেকে। হ্যাঁ বলো স্যার। বলছি ইলেকট্রনিক কনফিগারেশন ক্রোমিয়াম আর কপার, হ্যাঁ এই দুটো একটু মানে বলে দিন, এই জায়গাটা বলে দেব। ওটা বলে দেব, ওটা তোমার ওই কোয়ান্টাম নাম্বার না বললে ওগুলো বলা যাবে না, ঠিক আছে। ওই চারটা কোয়ান্টাম নাম্বার আছে, ওই কোয়ান্টাম নাম্বার না বললে হবে না। আচ্ছা ম্যাঙ্গানিজটা বলবো, ম্যাঙ্গানিজটা Mn25, হ্যাঁ বলো। 1s2 2s2 2p6 হ্যাঁ 3s2 3p6 3d5 4s2 লাস্টে আউটার মোস্ট। হ্যাঁ বলো। 1s2 2s2 2p6 2p6 3s2 3s2 3p6 3p6 3d5 3d5 4s2 4s2 8 8, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে একদম রাইট। দেখো এই জায়গাটাতে ও করেছে, ভালো হয়েছে। বাকি জনের কি অবস্থা, বাকি জন বলো। দেখো যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড, যাদের এইচএসসি সায়েন্স ছিল, তারা খুব ইজিলি বুঝতে পারবে, সেটা বোঝা যাচ্ছে। কিন্তু যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নয়, তাদের জন্য আমার কোশ্চেন এই জায়গাটা ক্লিয়ার হয়েছে কিনা। ও যেটা বললো ওর কোশ্চেন থেকে বুঝে গেছি যে ও অনেকটাই কিছু জানে এই বিষয়ে, বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। ক্রোমিয়াম আর কপারের কথাটা বলতে পারছি মানে ও সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, বুঝে গেছে। তোমরা বলো যে বাকি জন বলো যে এই জায়গাটাতে বুঝতে কোনো অসুবিধা আছে কিনা। চুপচাপ থেকো না, ইন্টারেক্ট করো, এইটা না বুঝলে আমি পরে এগোতে পারবো না। বাড়িতে এটা করে আসবে, নেক্সট কোয়ান্টাম নাম্বার নিয়ে আলোচনা করবো, বাড়িতে এটা ভালো করে করে আসবে, এই জায়গাগুলো ভালো করে দেখে আসবে। হ্যাঁ আসানসোল কিছু বলছো? ক্যালসিয়াম বলো আসানসোল, না বুঝতে পারলে বলো, বলে দিচ্ছি। এই ধরো এখানে কিন্তু ম্যাগনেসিয়াম হয়ে গেছে, ক্যালসিয়াম হয়ে গেছে, ভুল হলো বলো। হ্যাঁ বলো। হ্যাঁ ক্যালসিয়াম, হ্যাঁ হবে না, কারণ এটা ফার্স্ট সেল, কে সেল, এল সেল, এম সেল, এন সেল, ঠিক আছে। এবার বক্তব্য হচ্ছে যেহেতু এখানে এস থাকছে, এসপি থাকছে, আর এখানে কি আছে এসপি ডি, ডিটা আসছে না, এটা একটা রুলস আছে, ঠিক আছে। তুমি কোশ্চেনটা ঠিক ধরেছো, একটা রুলস আছে, তার প্রিন্সিপাল আছে, তার নাম বউ প্রিন্সিপাল। সেই প্রিন্সিপাল অনুযায়ী আগে ভ্যালু, এই যে ডি এর যে ভ্যালু, সেটা অনেক ওর এনার্জি লেভেল অনেক হাই, ঠিক আছে। যেহেতু ওর এনার্জি লেভেল হাই, সেই জন্য আগে লোয়ার এনার্জি লেভেল ফিল হবে। বোর মডেলে বলেছিলাম, একটু বলে দিই, আমরা বোর ছিলাম লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেল, অর্থাৎ লোয়ার অরবিট থেকে হায়ার অরবিটে ইলেকট্রনগুলো রিভলভ করে। তার মানে সেন্টার থেকে বা নিউক্লিয়াস থেকে যে এনার্জি, যাদের এনার্জি লেভেল লোয়ার, আগে ফিল আপ হবে, তারপর আস্তে আস্তে হায়ার লেভেলে যাবে। এখানে দেখতে পাচ্ছ এস ডি অরবিট, ডি অরবিট, এই জায়গাটা থার্ড সেলের ডি অরবিট,
এর এনার্জি লেভেল অনেক হাই রেদার দেন 4 সেলের এস সাব সেলের ক্ষেত্রে, ঠিক আছে? এটা একটা রুলস আছে, তার নাম হচ্ছে প্রিন্সিপাল, ঠিক আছে? আমরা ওটা পরে জানবো, এটা একটু তুমি মনে রাখো, আগে এই ক্ষেত্রে 4S2 ফিল আপ হবে, ঠিক আছে? আমরা বলবো। ওকে, নেক্সট আমি আরেকটা করতে দিচ্ছি। এই পিরিয়ডিক টেবিলের এই জায়গাটা তোমাদের আপ টু 1 থেকে 30 পর্যন্ত মনে রাখতে হবে, ঠিক আছে? মনে রাখলেই সুবিধা হবে তোমাদের এই জিনিসগুলো করার, ইলেকট্রনিক কনফিগারেশন গুলো করার। স্যার বলবো? আচ্ছা স্যার, হ্যাঁ বলো স্যার। হবে 1S2, দাঁড়া এক মিনিট। হ্যাঁ, 1S2, 2S2, 1S2, 2S2, 2P6, 2P6, 3S2, 3S2, 3P3, 3P? 3, yes. 285. 285. এখান থেকে তুমি তোমার ভ্যালেন্স ইলেকট্রন পেয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি এই কনফিগারেশনটা বোঝা গেছে। এবারে আমরা একটু ছোটখাটো কোশ্চেনে যাচ্ছি, এমসিকিউ কোশ্চেনে। নেক্সট দিন আমরা কোয়ান্টাম নাম্বার নিয়ে আলোচনা করব, নেক্সট দিন আমরা বিভিন্ন রকম কোয়ান্টাম নাম্বার নিয়ে আলোচনা করব, এটা আরো ডিটেলসে আলোচনা করব। তোমরা বাড়িতে করবে, ভালো করে করে আসবে, ঠিক? এটার সাথে পিরিয়ডিক টেবিল যুক্ত আছে। বলো, এখানে বেশিরভাগ যে আমি কোশ্চেন গুলো তুলেছি বেশিরভাগটাই সিজিএল সিএইচএসএল থেকে তুলেছি আজকের কোশ্চেন গুলো। সাইজ অফ দ্য নিউক্লিয়াস ইজ মেজার ইন এমইউ আর্মস্ট্রং সেন্টিমিটার। স্যার ফার্মি, 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 উইচ অফ দ্য ফলোইং ইজ নট এ নিউক্লিয়ন? প্রোটন, ইলেকট্রন, পজিট্রন, নিউট্রন, কোনটা নিউক্লিয়ন নয়? স্যার ইলেকট্রন। ইয়েস, ইলেকট্রন। ইলেকট্রনটা কি বাইরে, নিউক্লিয়াসের বাইরে। আর এই পজিট্রন কেন হবে না? না, এটা থাকবে, এটা নিউক্লিয়াস থেকে বের হয়। কখন রিঅ্যাক্টিভিটি হতে পারে বা কোনো কোনো বড় কিছু রে ধাক্কা মারলো বা এক্সপেরিমেন্ট করালো বা একটা প্রোটন থেকে নিউট্রন এভাবে এক্সচেঞ্জ যখন হচ্ছে সাবএটমিক পার্টিকেল হতে পারে, সে নিউক্লিয়াস থেকে বের হচ্ছে। তো এটাও সেন্টারে থাকে, এটাও সেন্টারে থাকে, এটাও সেন্টারে থাকে, বাকি যে ইলেকট্রনটা বাইরে থাকে। রাদারফোর্ড আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট ইজ রিলেটেড টু সাইজ অফ দ্য ইলেকট্রন, নিউক্লিয়াস, অ্যাটম, নিউট্রন। কি হবে? স্যার ইলেকট্রন। না, নিউক্লিয়াস। ইয়েস, নিউক্লিয়াস। এবার আমি যাকে বলতে বলবো সে বলবে, এটা আমি একটু আগে বললাম। হোয়েন হিলিয়াম অ্যাটম লুজেস ইলেকট্রন দেন ইট বিকামস প্রোটন, পজিটিভ হিলিয়াম আয়ন, নেগেটিভ হিলিয়াম আয়ন, আলফা পার্টিকেল। দেখো এটা সিজিএল 2015 এ পড়েছে। এখানে আমি যা যা করলাম অ্যাকচুয়ালি যদি বলা হয় আমি আগে সিজিএল কোশ্চেনগুলো দেখে নিয়েছি, হ্যাঁ, একটা বিভাগের কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নিয়েছি, দেখার পরে এইভাবে বানিয়েছি। সেভাবে মানে যা ওদের ওই কোশ্চেন আছে সেই অনুযায়ী আমি আজকের মেটেরিয়ালটা আজকের ক্লাসটা নিয়েছি, মানে এর বাইরে একটাও কিছু নেই যে আমি বেশি ভুলভাল জিনিস পড়াচ্ছি। আমি যা পড়িয়েছি তোমাদের পরীক্ষা ওরিয়েন্টেড। When helium atom loses electron, then it becomes proton, positive helium ion, negative helium ion, alpha particle. কি হবে এটা বলতে পারি দেখে কি বলি বলো কি বলি বলো কি হবে স্যার? হ্যাঁ, অপশন অপশন বি, অপশন বি স্যার, অপশন বি। হ্যাঁ কল্যাণ, কি বলছো স্যার? অপশন বি হবে। অপশন বি, উত্তভবন। উত্তভবন কি বলছো? উত্তভবন অপশন বি বলছে। অপশন বি। বাকুড়া
অপশন বি আলফা পার্টিকেল অপশন বি হবে পজিটিভ হিলিয়ান আয়ন অপশন বি পজিটিভ হিলিয়ান আয়ন গুড নেক্সট কোশ্চেন অ্যাবসলিউট ভ্যালু অফ চার্জ অন ইলেকট্রন ওয়াজ ডিটারমাইন বাই দেখো আমি একটা চার্ট দিয়েছিলাম ওই চার্টে বিভিন্ন রকম আবিষ্কর্তা এবং তাদের নাম দেওয়া আছে দেখো সেই কোশ্চেনটা এখানে তুলেছি অ্যাবসলিউট ভ্যালু অফ চার্জ থমসন মিলিগান ক্যাডুইক রাদারফোর্ড কি হবে স্যার জেজে থমসন স্যার মিলিগান অপশন বি আসানসোল আসানসোল মিলিগান বলছে আর কে থমসন বলছো স্যার পুত্র ভবন অ্যানসারটা মিলিগান হবে থমসন কি করেছে ইলেকট্রন আবিষ্কার করেছে ঠিক আছে ইলেকট্রনের চার্জ মেপেছে মিলিগান ঠিক আছে এবং সেই পরীক্ষার একটা নাম আছে সেই পরীক্ষাকে ওয়েল ডব এক্সপেরিমেন্ট ওয়েল ডব এক্সপেরিমেন্ট ওকে অ্যাটম হ্যাজ এবার দেখো আজকে যে একটু পড়ালাম তার মধ্যে থেকে একটা কোশ্চেন সিএসএসসি সিএইচএসএল 2012 এসেছে করে দেখো ফটাফট অ্যাটম হ্যাজ টু ইলেকট্রন ইন কে সেল এইট ইলেকট্রন ইন এল সেল সিক্স ইলেকট্রন ইন এম সেল দ্য নাম্বার অফ এস ইলেকট্রন প্রেজেন্ট ইন দ্যাট এলিমেন্ট কি হবে সবাই করো ইলেকট্রন আছে ছয় পাঁচ সাত দশ কি হবে একটু সুবিধা করে দিচ্ছি দুই আট ছয় এভাবে আছে দুটো কে সেল এ আটটা এল সেল এ আর ছটা এম সেল এ আছে স্যার অপশন এ সিক্স সিক্স বাকিরা সিক্স সবাই তাহলে সিক্স বলছো তো মালদা কি বলছো স্যার সিক্স স্যার সিক্স করলাম থেকে আচ্ছা করে দেখি তাহলে আছে দুই আট ছয় প্রথম কথা হচ্ছে ওয়ান এস টু এ স্কোয়ার টু পি সিক্স তারপরে থ্রি এ স্কোয়ার থ্রি পি ফোর তাহলে এস কতগুলো হচ্ছে এস ইলেকট্রন দু দু চার দু ছয় একদম রাইট অ্যান্সার সিক্স হবে অ্যান্সার ঠিক আছে এখানে আরেকটা কোশ্চেন আছে নাম্বার অফ পি ইলেকট্রন ইন ব্রোমিন এটাই লাস্ট কোশ্চেন আজকের জন্য রাখছি বাকিগুলো থেকে কোয়ান্টাম নাম্বার থেকে কোশ্চেন গুলো আছে সেটা আজকে করব না তো থার্টি ফাইভ এটা 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 করতে দিলাম ঠিক আছে পরের দিন এটা তোমরা আমাকে বলবে থার্টি ফাইভ ইলেকট্রনিক কনফিগারেশনটা আমি তোমাদের আজকে করতে দিলাম তোমরা পরের দিন আমাকে বলবে ঠিক আছে